Dear learners, welcome back to the lecture of sentence connectors. This is lecture 4 and the last lecture of the very topic based on drill. In this lecture, we will find how a question is arranged in a question paper and how to answer to the question. Initially, let's pick up an example. এখানে যে প্রশ্নটা আছে, প্রথমে প্রশ্নটা পড়ার চেষ্টা করি আমরা. Use appropriate sentence connectors in the blank spaces of the following passages. নিচের এই প্যাসেজটি শূন্য স্থানগুলোতে সঠিক সেন্টেন্স কারেক্টর দিয়ে পূরণ করো. অর্থাৎ শূন্যস্থান যেগুলো আছে সেগুলোতে সঠিক সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হবে. ইন আওয়ার প্রিভিয়াস লেকচার্স উই ফাউন্ড মেনি রুলস অন দিস ভেরি টপিক. আমরা এখন এই বিভিন্ন রকম যে এই বিষয়গুলো আমরা জেনেছি সেন্টেন্স কানেক্টরসের উপর, সেগুলো কিভাবে এখানে ব্যবহৃত হবে সেগুলো একটু বোঝার চেষ্টা করব. সেন্টেন্স কানেক্টরস আমরা যে ব্যবহার করব, ব্যবহার করার পূর্বে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যে প্যাসেজটি দেয়া থাকবে এই প্যাসেজের অর্থটি যেন আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি. এজন্য কি করতে হবে? এজন্য বেশ কয়েকবার অন্তত প্যাসেজটি পড়তে হবে. যে ব্ল্যাঙ্কগুলো আছে, ব্ল্যাঙ্কের অর্থ ওমিট রেখে তোমাদেরকে একটা মোটামুটি অর্থ বের করে নিয়ে আসার চেষ্টা করতে হবে. এখানে যে প্যাসেজটি আছে, এই প্যাসেজটি কমপক্ষে 2 থেকে 3 বার অন্তত আমরা পড়ব. পড়ার পর এই প্যাসেজ থেকে একটা আমরা মোটামুটি আইডিয়া গ্রো করতে পারবো আমাদের নিজেদের ভিতরে, এবং সেটার উপর ভিত্তি করে এই বাক্যগুলোর চাহিদা মাফিক শূন্যস্থানগুলো পূরণ করব. ওয়েল, লেটস রিড আউট দ্য প্যাসেজ ফার্স্ট. ম্যান ইজ এ সোশ্যাল বিং. মানুষ হচ্ছে একটি সামাজিক জীব. হি লিভস ইন এ সোসাইটি. সে সমাজে বসবাস করে. এ ড্যাশ হি ওয়ান্টস সাম পার্সনস অ্যান্ড ফ্রেন্ডস উইথ হোম হি ক্যান শেয়ার হিজ থটস অ্যান্ড আইডিয়াস ফ্রিলি. এখানে ব্ল্যাঙ্কটাকে রেখে আমরা মোটামুটি অর্থটা বের করার চেষ্টা করছি. হি ওয়ান্টস সাম পার্সনস অ্যান্ড ফ্রেন্ডস. সে এমন কিছু ব্যক্তি বা বন্ধুকে চায় যাদের সাথে সে মুক্তভাবে তার চিন্তাভাবনাগুলোকে শেয়ার করতে পারে বা ভাগাভাগি করে নিতে পারে. বি ড্যাশ এভরিবডি উইথ হোম উই মেক and converse is not friend in the true sense of the term. আমরা যাদের সাথে মেলামেশা করি কিংবা কথোপকথন করি, প্রকৃত অর্থে সত্যিকার অর্থে আসলে সবাই বন্ধু হয় না. সি ড্যাশ সাম গ্যাদার রাউন্ড আজ অনলি ইন আওয়ার প্রসপারিটি ফর দেয়ার সেলফ ইন্টারেস্ট. অনেকে আছে যারা আমাদের চারিপাশে ভিড় করে শুধুমাত্র তাদের স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য. উই মে ফেস ট্রাবল অর ডিফিকাল্টি অফ এনি কাইন্ড অ্যাট এনি মোমেন্ট. আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের সমস্যা কিংবা জটিলতার মুখোমুখি হতে পারি. ডি ড্যাশ দে অল টুগেদার লিভ আস. তারা পুরোপুরি আমাদেরকে ত্যাগ করে. ই ড্যাশ দে বিহেভ অ্যাজ ইফ দে ডিড নেভার মিট আস ইন আওয়ার লাইফ. তারা এমনভাবে আচরণ করে যেন আমরা আমাদের জীবনে কখনোই একসঙ্গে মিট হয়নি বা আমরা সাক্ষাৎ করিনি. এফ ড্যাশ দ্য বেস্ট
The taste of a real friend comes only in misfortune. সত্যি করতে বন্ধুর পরীক্ষা তখনই আসে যখন আমরা ভাগ্যাহত হই বা আমরা দুর্ভাগ্যের মধ্যে পড়ি। জি ড্যাশ দি ফলস ফ্রেন্ড শুড বি অ্যাভয়েডেড। মিথ্যা বন্ধুদেরকে পরিহার করা উচিত। এ ফলস ফ্রেন্ড উইল নেভার কারেক্ট আস ইফ উই মেক এনি মিস্টেক। আমরা যদি কোনো ভুলভ্রান্তিও করি তাহলে মিথ্যা বন্ধুরা কখনই আমাদেরকে শোধরাই দেবে না বা সংশোধন করবে না। এইজ ড্যাশ এ ট্রু ফ্রেন্ড উইল মেন্ড আস। একজন প্রকৃত বন্ধু আমাদেরকে সংশোধন করবে। আই ড্যাশ হি উইল রিভিউক আস লাইক অ্যান এল্ডার ব্রাদার ইফ নেসেসারি। প্রয়োজনে তারা আমাদেরকে বড় ভাইয়ের মতো বকাঝকাও করবে। যে ড্যাশ হি ইজ ইভেন রেডি টু স্যাক্রিফাইস এনিথিং ফর ফ্রেন্ডশিপ। এই বন্ধুত্বের জন্য সে যে কোনো কিছু উৎসর্গ করতেও প্রস্তুত। সো এভাবে মোটামুটি একটা ভাষা একটা আমরা অর্থ বের করার চেষ্টা করলাম। এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে একজন প্রকৃত বন্ধু আর একজন মিথ্যা বন্ধু। তো এই দুইটার মধ্যে একটা কম্প্যারিজন আনার চেষ্টা করা হয়েছে এই প্যাসেজে। ঠিক এমনিভাবে আরও দুই তিনবার যদি আমরা পড়ি তাহলে অর্থগুলো আরও ক্লিয়ার হয়ে আসবে আমাদের মাঝে। হাউভার আমরা মোটামুটি এভাবে অর্থটা যখন অনুধাবন করব ঠিক তাকেই বেসিস করে আমরা প্রথম থেকে প্রতিটা বাক্য আবার সুন্দরভাবে পড়ার চেষ্টা করব এবং ওই সমস্ত বাক্যের ব্লাঙ্কগুলোতে কী ধরনের শব্দ বসালে ওই বাক্যগুলো পুরোপুরি অর্থ প্রকাশ করবে সেগুলো আমরা দেখতে পাবো। তো ঠিক এই পুরোপুরি অর্থ প্রকাশ করার জন্য যে শব্দগুলো ব্যবহার করব মূলত সেগুলোই হয়ে যাবে সেন্টেন্স কানেক্টরস। তাহলে সেন্টেন্স কানেক্টরস ব্যবহারের জন্য আমাদের মূলত দরকার হচ্ছে প্যাসেজটি ভালো করে পড়ে এর অর্থ অনুধাবন করা এবং সেই অনুপাতে শূন্যস্থানগুলো পূরণ করা। ওয়েল আমরা এখন দেখার চেষ্টা করি যে আবার প্রথম থেকে পড়ি। ম্যান ইজ এ সোশ্যাল বিং। মানুষ হচ্ছে সামাজিক জীব। হি লিভস ইন এ সোসাইটি। সে সমাজে বসবাস করে। এখানে যদি সো একটা শব্দ ইউজ করি তাহলে আমরা কি দেখতে পাবো? সো হি ওয়ান্টস সাম পার্সনস অ্যান্ড ফ্রেন্ডস উইথ হোম হি ক্যান শেয়ার হিজ থটস অ্যান্ড আইডিয়াস ফ্রিলি। কাজেই সে এমন কোনো ব্যক্তি বা বন্ধু চায় যাদের সাথে সে তার চিন্তাভাবনাগুলো শেয়ার করতে পারে। বি নাম্বার ড্যাশ এভরিবডি উইথ হোম উই মিক্স অ্যান্ড কনভার্স ইজ নট এ ফ্রেন্ড ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। এখানে একটা বিপরীতমুখী অবস্থান আসার মতো অবস্থা মনে হচ্ছে। যদি আমরা বাট শব্দ ইউজ করি তাহলে কী দাঁড়ায়? বাট এভরিবডি উইথ হোম উই মেক্স অ্যান্ড কনভার্স ইজ নট এ ফ্রেন্ড ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। কিন্তু যে সমস্ত ব্যক্তির সাথে আমরা মিশি কিংবা কথোপকথন করি তারা সবাই কিন্তু সত্যি করতে বন্ধু হয় না। সি নাম্বারে দেখতে পাচ্ছি ড্যাশ সাম গ্যাদার রাউন্ড আজ অনলি ইন আওয়ার প্রসপারিটি ফর দেয়ার সেলফ ইন্টারেস্ট। অনেকে আছে আমাদের উন্নতির জন্য, উন্নতি দেখে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের চারপাশে এসে ভিড় করে। এই কথাটাকে আমরা মোটামুটি বলতে পারি যে আসলে অনেকে আছে। এই আসলে আসলে শব্দটা ইংরেজি কি? ইন রিয়েলিটি। ইন রিয়েলিটি সাম গ্যাদার রাউন্ড আস অনলি ইন আওয়ার প্রসপারিটি ফর দেয়ার সেল ইন্টারেস্ট। আসলে অনেকেই আমাদের চারপাশে ভিড় করে তাদের স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্য। উই মে ফেস ট্রাভেল অ্যান্ড ডিফিকাল্টি অফ এনি কাইন্ড অ্যাট এনি মোমেন্ট। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের জটিলতা কিংবা সমস্যার মুখোমুখি হতে পারি। ডি ড্যাশ দে অল টুগেদার লিভ আস। অল টুগেদার মানে হচ্ছে পুরোপুরি। তারা পুরোপুরি আমাদেরকে কি করে? ত্যাগ করে। এবং তারা পুরোপুরি আমাদেরকে কি করে? সে সময় ত্যাগ করে। অ্যান্ড বলতে পারি, দেনও বলতে পারি অনেক সময়,
তবে একটু উইক হয়ে যায়। অ্যান্ড শব্দটা বেশ ভালো, অ্যান্ড দে অল টুগেদার লিভ আজ, এবং তারা পুরোপুরি তখন আমাদেরকে ত্যাগ করে। তাহলে এখানে ডি নম্বরে অ্যান্ড অ্যান্ড আমরা দেখলাম। ই ড্যাশ দে বিহেভ অ্যাজ ইফ দে ডিড নেভার মিট আস ইন আওয়ার লাইফ, তারা এমনভাবে আচরণ করে যেন জীবনে আমাদের কখনো দেখাই হয়নি, সাক্ষাতেই হয়নি। এখানে কী ধরনের শব্দ ব্যবহার করা যায়? আমরা এছাড়াও শব্দটা ব্যবহার করতে পারি, এছাড়াও তারা এমনভাবে ব্যবহার করে বা আচরণ করে। তাহলে এছাড়াও আমরা কী বলতে পারি? মোর ওভার বলতে পারি, বিসাইডস বলতে পারি, এ ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করে এটাকে পূরণ করতে পারি। তাহলে কী বলতে পারি? বিসাইডস দে বিহেভ অ্যাজ ইফ দে ডিড নেভার মিট আস ইন আওয়ার লাইফ। এফ নাম্বার, দ্য টেস্ট অফ এ রিয়েল ফ্রেন্ড কামস অনলি ইন মিসফরচুন, আমাদের যখন ভাগ্যের খারাপ অবস্থা থাকে ঠিক তখন এই প্রকৃত বন্ধুর পরীক্ষা পাওয়া যায়। তাহলে এফ নাম্বারে আমরা কী দিতে পারি? যে প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে একজন ভালো বন্ধু বা প্রকৃত বন্ধুর পরীক্ষা তখনই পাওয়া যায় যখন আমাদের আমরা ভাগ্যহত হই। তাহলে কী বলতে পারি আমরা? এখানে ইনফ্যাক্ট বলতে পারি, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট। তাহলে ইনফ্যাক্ট দ্য বেস্ট দ্য টেস্ট অফ এ রিয়েল ফ্রেন্ড কামস অনলি ইন মিসফরচুন। জি নাম্বারে দেখতে পাচ্ছি আমরা, দি ফলস ফ্রেন্ড শুড বি অ্যাভয়েডেড, আর এ কারণে কী করা উচিত? যে আমাদের যে মিথ্যা বন্ধু তাদেরকে পরিহার করা উচিত। তাহলে এজন্য ইংরেজি কি? ফর দিস রিজন, অথবা দ্যাট ইজ হোয়াই, সরি ফর দিস রিজন হবে না, দ্যাট ইজ হোয়াই, এই কারণে, ফর দিস রিজনও বলা যাবে, যদিও একটু উইক হয়, একটু শ্রুতিমধুরতার ঘাটতি ঘটে, তার আমরাও ফর দিস রিজন অথবা দ্যাট ইজ হোয়াই অথবা সো বলা যেতে পারে। তাহলে কী বলতে পারি আমরা? দ্যাট ইজ হোয়াই দি ফলস ফ্রেন্ডস শুড বি অ্যাভয়েডেড, এ ফলস ফ্রেন্ড উইল নেভার কারেক্ট আস ইফ উই মেক এনি মিস্টেক, আমরা যদি কোনো ভুলভ্রান্তিও করে থাকি তাহলে একজন মিথ্যা বন্ধু কখনোই আমাদেরকে শোধরাই দেবে না বা সংশোধন করবে না। ড্যাশ এ ট্রু ফ্রেন্ড উইল মেন্ড আস, কিন্তু একজন প্রকৃত বন্ধু কী করবে? আমাদেরকে সংশোধন করবে। তাহলে কী হচ্ছে? এখানে বাট শব্দ ইউজ করা যেতে পারে, অথবা আরেকটা বলতে পারি, আগের বাক্যে আমরা কী বললাম? যে মিথ্যা বন্ধু কখনোই আমাদেরকে সংশোধন করবে না। অপরপক্ষে অন দ্য আদার হ্যান্ড, অথবা বলতে পারি কিন্তু, বাট, অন দ্য আদার হ্যান্ড অথবা বাট আমরা ব্যবহার করতেই পারি। অন দ্য আদার হ্যান্ড এ ট্রু ফ্রেন্ড উইল মেন্ড আস, অথবা বলতে পারি বাট এ ট্রু ফ্রেন্ড উইল মেন্ড আস। আই নাম্বারে দেখতে পাচ্ছি একটা ড্যাশ, হি উইল রিভিউ কাজ লাইক অ্যান এল্ডার ব্রাদার ইফ নেসেসারি, সে আমাদেরকে বড় ভাইয়ের মতো যখন প্রয়োজন হবে তখন বকাঝকাও করবে। এটা আমরা এভাবে বলতে পারি যে এছাড়াও সে আমাদেরকে বকাঝকাও করবে একজন বড় ভাইয়ের মতো। এছাড়াও মোর ওভার বলতে পারি, বিসাইডস বলতে পারি, ফার্দার মোর বলতে পারি ইত্যাদি। জি নাম্বার, হি ইজ ইভেন রেডি টু স্যাক্রিফাইস এনিথিং ফর ফ্রেন্ডশিপ, এই বন্ধুত্বের জন্য যে কোনো কিছু উৎসর্গ করতে সে প্রস্তুত। এমনইভাবে এমনইভাবে শব্দ ইউজ করতে পারি, এমনইভাবে সে বন্ধুত্বের জন্য যে কোনো বিষয়েই উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। তাহলে এমনইভাবে ইংরেজি কী বলবো? লাইকওয়াইজ। সো আমরা দেখলাম এই অর্থটাকে সামনে রেখেই মূলত আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করছি। তাহলে অর্থটাকে সামনে রেখে পূরণ করতে গিয়ে যে শব্দগুলো ব্যবহার করলাম এগুলোই মূলত সেন্টেন্স কানেক্টরস। আর এইভাবে শূন্যস্থান পূরণ করা, দশটি শূন্যস্থান পূরণ করতে হবে, দশটি থাকলে প্রতিটাতে 0.5 মার্কস থাকবে, দশটিতে 5 মার্ক হবে। তো এভাবে দেখলাম যে আমাদেরকে এই প্রশ্নটার উত্তর এভাবে করতে হবে। যখন তোমরা উত্তর করবে তখন এই প্যাসেজটি লিখতে হবে না, তোমাদেরকে শুধু এ বি সি ডি ই এফ জি এইচ আই জে পর্যন্ত যে দেওয়া আছে এগুলো লিখে শুধু উত্তরটা লিখলেই হবে। উত্তরটা কীভাবে লিখতে হবে আমি এখানে দেখানোর
চেষ্টা করেছে। এখানে উত্তরটা ঠিক এভাবে দেখো, আনসার, যদি এই প্রশ্নটা যদি তোমার 10 নম্বরে থাকে তাহলে তোমরা দেবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 10। এই প্রশ্নটা যদি 6 নম্বরে থাকে তাহলে বলবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 6। দিয়ে এই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে এভাবে লিখে উপর থেকে নিচ লিখে সুন্দর করে তার পাশে উত্তরগুলো লিখবে। যেমন এখানে দেওয়া হয়েছে এর পাশে সো, বির পাশে বাট, সির পাশে ইন রিয়েলিটি, ডির পাশে অ্যান্ড, ইর পাশে বিসাইডস, এফের পাশে ইনফ্যাক্ট, জির পাশে ড্যাট ইজ হোয়াই, এইচের পাশে অন দ্য আদার হ্যান্ড, আই এর পাশে মোরওভার, জের পাশে লাইকওয়াইজ। জাস্ট এভাবে অ্যান্সার, এভাবে 10টাতে 5 মার্ক তোমরা পেয়ে যাবা। এভাবে তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। সো আমরা দেখলাম একটি প্রশ্ন সেন্টেন্স কনস্ট্রাক্টরসের ওপর যে প্রশ্নটি থাকে সেটার জাস্ট একটা প্যাসেজ আকারে থাকে এবং প্যাসেজে কিছু শূন্যস্থান থাকে, এই শূন্যস্থানগুলোতে সেন্টেন্স কনস্ট্রাক্টর ব্যবহার করতে হয়। এভাবে প্রশ্নটি আসবে, এই প্রশ্নর উত্তরটি কিভাবে করতে হয় সেটাও আমরা দেখলাম। নেক্সটে আমি একটি এক্সারসাইজ দেব এবং তারপরে এর উত্তরটাও দেওয়া আছে, কিন্তু শর্ত হচ্ছে তোমরা এক্সারসাইজটি আগে নিজে নিজে বাসায় করবা, নিজে নিজে করার পর উত্তরটির সঙ্গে মেলাবা। ওকে, লেটস সি দ্য এক্সারসাইজ। হ্যাঁ, এখানে 2 নম্বর হিসেবে দিয়েছি আমি, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কনেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দি ফলোয়িং প্যাসেজ। এখানে যে প্যাসেজটি দেয়া আছে একটু জাস্ট ভাষা ভাষা অর্থ তোমাদেরকে করানোর চেষ্টা করছি, তোমরা বাসায় বারবার কয়েকবার পড়ার পর এর অর্থ বের করে শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করবেন। ইন আওয়ার সোসাইটি উই কনসিডার দ্য ওয়াম্যান অ্যাজ সাবজার্ভিয়েন্ট টু ম্যান। আমাদের সমাজে আমরা নারীদেরকে পুরুষদের দাস হিসাবে মনে করি। দেয়ার আর সাম পার্টিকুলার রিজনস বিহাইন্ড দিস, এর পেছনে বেশ কিছু কারণ আছে। ড্যাশ, ওয়ামেন আর কনসিডার্ড উইক, নারীদেরকে দুর্বল হিসেবে বিবেচনা করা হয়। ইট ইজ বিলিভড বাই মোস্ট মেন ড্যাট, অনেক পুরুষেই এটা মনে করেন যে দে ক্যান নট ডিসাইড এনিথিং প্রপারলি, যে এই নারীরা নাকি যথাযথভাবে বা সঠিকভাবে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারেন না। দে হ্যাভ ভেরি লিটিল নলেজ অ্যাবাউট ডিফারেন্ট থিংস অ্যাজ কম্পেয়ার টু মেন, পুরুষদের তুলনায় তাদের যে কোনো বিষয়ে খুব সামান্যই জ্ঞান থাকে, অর্থাৎ পুরুষদের তুলনায় তাদের জ্ঞান কম। ইন রিয়েলিটি, আসলে দি কেস ইজ ড্যাট কোয়াইট ডিফারেন্ট, দি কেস ইজ কোয়াইট ডিফারেন্ট, আসলে বিষয়টি পুরোপুরি ভিন্ন। দে আর ফিজিক্যালি উইক, তারা শারীরিক দিক থেকে কিছুটা দুর্বল, মেন্টালি দে আর ভেরি ফার্ম অ্যান্ড স্ট্রং, কিন্তু মানসিক দিক থেকে তারা বেশ শক্ত শক্তিশালী। দে আর নর্মালি মোর ম্যাচিউরড দ্যান ম্যান, তারা কিন্তু পুরুষদের থেকে স্বাভাবিকভাবে বেশ পরিপক্ক। দে ক্যান হেল্প মেন টু টেক ডিসিশন কুইকলি অ্যান্ড কারেক্টলি, পুরুষদেরকে সিদ্ধান্ত নিতে খুব দ্রুত এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিতে তারা সাহায্য করতে পারে। অ্যাট প্রেজেন্ট ওমেন আর লিডিং স্পেসশিপস লেট অ্যালন জয়নিং আদার কম্পিটিটিভ প্রফেশনস, অন্য যে কোনো প্রতিযোগিতামূলক পেশা তো দূরের কথা, নারীরা এখন মহাকাশ যান এর নেতৃত্ব পর্যন্ত দিচ্ছে। হাউবার, এই ভাষা একটি অর্থ আমরা আনার চেষ্টা করলাম, তোমরা আবারও 2-3 বা 4 বার পড়বা, পড়ার পর এই অর্থগুলো ভালো করে বুঝে এই শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করো। ওয়েল, এবং এর উত্তরটা আমি নেক্সটে দিয়েছি, তোমরা নিজে নিজে উত্তর করে এই উত্তরটার সঙ্গে মিলাবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই
এই লেকচারের মধ্য দিয়ে আমরা সেন্টেন্স কানেক্টরস এর লেকচার শেষ করছি। তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা ফিল করো তাহলে তোমরা আমাকে ফোনে কথা বলতে পারো, আমাকে তোমরা ইনবক্স করতে পারো, মেসেঞ্জারে কথা বলতে পারো। এখন তো অনেক কিছু সুবিধা রয়েছে, তোমরা যে কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করে সেগুলো বিষয়ে সমাধান নিতে পারবে। ওয়েল ডিয়ার স্টুডেন্টস, আমি এখানেই আজকে শেষ করছি। আগামী দিনগুলোতে ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।